নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো ত্রিগ্রহী যোগ ছটি রাশির ভাগ্য উন্নতি করবে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। কোন সেই ত্রিগ্রহী যোগ এবং কোন 12টি রাশির মধ্যে 6টি রাশির ভাগ্য উন্নতি করতে চলেছে, যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। এবং আপনার ভাগ্য সত্যি সত্যি যদি উন্নতি করতে চান তাহলে এই ভিডিওর মধ্যে যা বলা আছে সম্পূর্ণ শুনুন, কারণ এখানে আপনাদের সমস্ত কিছু জানা বা বোঝার দরকার আছে। কারণ আপনারা আপনাদের রাশি আছে কি না দেখে বেরিয়ে গেলেন আর আপনারা ভাবলেন যে আপনাদের অনেক কিছু পেতে চলেছেন, এরকমটা কিন্তু হয় না। অটোমেটিক কোনো কিছু আপনার জীবনে আসে না, যে পরিবর্তনটা আসবে সেটা আপনাকেই গ্রহণ করতে হবে। আর এই গ্রহ নক্ষত্ররা বাস আপনার সময়টাকে ভালো করতে পারে, এর থেকে বেশি কিছু নয়। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বলি যে এই ধরনের আলোচনাগুলো আপনারা সম্পূর্ণ বুঝুন, শুনুন, জানুন, আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আর সেই কারণে অনুরোধ করি, আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব, তিনটে গ্রহর একত্রিত হয়ে এই ছটি রাশির ভাগ্য উন্নতি করবে। এই তিনটি গ্রহ যেমন রাহু, শনি ও বৃহস্পতি, এই তিন গ্রহ তারা রাশি পরিবর্তন করবে এবং একত্রিত হয়ে এই ছ রাশিকে করবে ধনী। এই ছ রাশি হবে আরবপতি। ভীষণ একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে এই ছটি রাশির। দেখুন, শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে 29 এপ্রিল, আর রাহু রাশি পরিবর্তন করবে 12 এপ্রিল মেষ রাশিতে। এবার দেখুন, বৃহস্পতিদেব তার রাশি পরিবর্তন করবে 13 এপ্রিল মীন রাশিতে। এই রাশিতে যে যে তিনটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করেই এই সুফল কিন্তু দিতে শুরু করবে। এই যে ত্রিগ্রহী যোগ তৈরি করবে, এই ছ রাশির ভাগ্য সব দিক থেকে কিন্তু উন্নতি হবে এবং সফলতা পাবে। এই ছ রাশি টানা দু বছর ধরে এই সম্পূর্ণ ত্রিগ্রহীর সুপ্রভাবের ফলে এরা কিন্তু প্রভাবিত হবে, এর ফলে নানা দিক থেকে সফলতা এদের কাছে কিন্তু আসবে। যেমন এখানে কোন কোন গ্রহের কথা বলা হয়েছে, শনি, রাহু এবং বৃহস্পতি, তিনটে গ্রহই যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন যে একটা মানুষ বাঁচতে গেলে যা যা প্রয়োজন এই তিনটে গ্রহ আমাদের কিন্তু সেগুলোই দিয়ে থাকে। বৃহস্পতি অর্থনৈতিক দিকটা ভীষণভাবে দেখবে বা আপনার আয় উন্নতি প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এবং শান্তি আপনার সর্বদা থাকবে। তার সাথে সাথে যদি রাহু দেখা হয়, এই রাহু গ্রহ আমাদের কি দিয়ে থাকে, রাহু গ্রহ কিন্তু আমাদের ফাটকা অর্থ দিয়ে থাকে। অর্থাৎ আপনার পরিশ্রম ছাড়া আপনার হাতে প্রচুর অর্থ কিন্তু আসবে, যে কোনো দিক থেকে হতে পারে। এই ফাটকা অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে এই দু বছর ধরে। নানা দিক থেকে আপনারা কিন্তু সফলতা পাবেন, সেটা লটারি থেকে হতে পারে, আপনার শ্বশুরালয় থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, যে কোনো আপনার কাছে যেভাবেই হোক না কেন অর্থের একটা জোগাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি আমি শনি বলি, শনি গ্রহ যদি আপনার উপরে প্রসন্ন থাকেন বা সুপ্রভাব দিয়ে থাকে তাহলে কিন্তু সেই জাত ব্যক্তির নানা রকম দিক থেকে কিন্তু এরা সফলতা পায়। কারণ শনিদেব যাদের থেকে সব কেড়ে নেয়, শূন্য করে দেয়, যাদের দেয় দুহাত ভরে দেয়। আপনার সমস্ত কাজে সফলতা আসবে, না হওয়া কাজ হতে শুরু করবে, বেকারত্ব দূর হবে, মন্দা চলছিল ব্যবসা ভালো চলবে, চাকরিতে প্রমোশন এবং পদোন্নতি, এবং নানা রকম যে অসুস্থতায় ভুগছিলেন, যেটা ব্যাধি আপনার পিছু ছাড়ছিল না, প্রচুর অর্থ আপনার রোগ ব্যাধিতে খরচ হচ্ছিল, সেগুলো কিন্তু কমে যাবে। কারণ শনিদেব আপনাকে সুস্থ রাখবে এবং দু হাত ভরে কিন্তু অর্থের একটা জোয়ার বইয়ে দেবে। তার সাথে সাথে রাহু আপনাকে কিন্তু ফাটকা হঠাৎ হঠাৎ করে প্রচুর অর্থ দিতে থাকবে, আর এগুলোকে ঠিক সংরক্ষণ করার জন্য বৃহস্পতি কিন্তু আপনার অনেকটাই সাপোর্ট করবে। সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এই অর্থটাকে ধরে রাখতে পারবেন এবং আপনারা রাজার মতন বাঁচতে পারবেন। যেটা বললাম, আরবপতি আপনারা কিন্তু হতে চলেছেন, ধনী তো হবেনই। এই যে তিনটে গ্রহ কিন্তু ভীষণ একটা
একত্রিত বা মিলিত হয়ে আপনাদেরকে কিন্তু এতটা সফলতা দেবে। এই তিনটে গ্রহ একত্রিত কিন্তু হচ্ছে এই 2022 সালে। এরা কিন্তু তিনটে গ্রহ একত্রিত কখনো হয়নি, কিন্তু আপনাদের জন্য এই 2022 সাল একটা শুভ সাল আপনারা ধরে নিতে পারেন। কারণ এই 2022 সালেই কিন্তু এই তিনটে গ্রহ, ছটি গ্রহ, পাঁচটি গ্রহ এরকম একত্রিত অনেকেই হয়েছে, কিন্তু এই যে তিনটে গ্রহ, যে নামগুলো আমি বললাম, রাহু, শনি, বৃহস্পতি, এরা একত্রিত এর আগে হয়েছে বলে খুব কয়েক বছরের মধ্যে কিন্তু জানা নেই, হয়তো হতে পারে বহু বছর আগে, কিন্তু তারপর আপনার কিন্তু মোটামুটি 27-28 বছর আপনারা ধরতে পারেন পর কিন্তু এত ভালো একটা যোগ তৈরি করেছে এই তিনটে গ্রহ একত্রিত হয়ে এই ছটি রাশির কিন্তু ভাগ্য পাল্টে দিতে চলেছে। এবার আমি আসব কোন সেই ছটি রাশি, 12টি রাশির মধ্যে ভালো হতে চলেছে সেই রাশিদের মধ্যে প্রথমেই আসব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে কিন্তু সফলতা থাকছে দুটি বছর। এই তিনটে গ্রহের সুপ্রভাবের ফলে এরা কিন্তু প্রভাবিত হবে এবং তার ফলে প্রচুর ধনসম্পদ এরা বৃদ্ধি করতে পারবে, সুখ শান্তি তো থাকছেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় কাটবে দুটি বছর। দুই বছর ধরে কিন্তু এই ত্রিগ্রহী যোগের যে সম্পূর্ণ প্রভাব এই মীন রাশির উপরে পড়বে, এর ফলে এই মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবে এবং মনের নানা ইচ্ছা কিন্তু এরা পূরণ করতে পারবে এবং ব্যবসা, চাকরি, সফলতা থাকছে, সুখ শান্তি তো থাকছেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে, দু বছর ধরে এই ত্রিগ্রহী যোগের সম্পূর্ণ সুফল কিন্তু পাবে, এর ফলে এরা প্রচুর অর্থের মালিক হবে এবং নানা দিক থেকে কিন্তু একটা অর্থ এদের হাতে আসবে এবং এরা প্রচুর টাকা পয়সা এদের কিন্তু হতে চলেছে, সুখ শান্তি সুস্থতা এগুলো চোখে পড়ার মতো কিন্তু ঘটবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও এই ত্রিগ্রহী যোগে দুটি বছর ভীষণ ভালো কাটতে চলেছে, অর্থনৈতিক তো বটেই, সুখ শান্তি এবং স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় আসছে, দু বছর ধরে কিন্তু এই সময়টা থাকবে, সমস্ত দিক থেকে সফলতা এরা পাবে, অর্থনৈতিক তো বটেই, সুখ শান্তি এবং নানারকম যোগাযোগ তৈরি হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর যদি ঠিকঠাক সময়টাকে ব্যবহার করতে পারে অবশ্যই এদের ভাগ্যর যে একটা উন্নতি এরা কিন্তু দেখতে পাবে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করে আছে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু বছর নানা দিক থেকে কিন্তু এরা সফলতা পাবে, অর্থনৈতিক তো বটেই, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং চাকরি ব্যবসায় উন্নতি হতেই থাকবে। ভীষণ একটা ভালো সময় কিন্তু আসছে এই ত্রিগ্রহী যোগে। এই ছটি রাশি নিয়ে আমি আলোচনা করলাম, অবশ্যই ছটি রাশির জাতক জাতিকাদের বলবো এই সময়টা কাজে ব্যবহার করুন এবং ঝাঁপিয়ে পড়ুন, যত রকম সুযোগ আসবে গ্রহণ করুন, আমার বলা কথাগুলো আপনাদের সাথে কিন্তু 100% মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।